এক দুই তিন আমরা ধাপে ধাপে তৃতীয় ধাপে পৌঁছেছি। শব্দ শব্দ 2024 তৃতীয় বছর এবং একদম প্রথম বছর থেকে যারা একদম শীর্ষে রয়েছেন EIILM কলকাতা, সেই EIILM কলকাতার যিনি চেয়ারম্যান এবং ডিরেক্টর প্রফেসর ডক্টর রমাপ্রসাদ ব্যানার্জি, তার সঙ্গে আরও একবার স্যার এক বছর পরে দেখা, নমস্কার। এক বছরে স্যার শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে, শব্দ শব্দের অনেকটা পরিবর্তন হয়েছে। আমরা 12টা জেলায় পৌঁছচ্ছি, 200টারও বেশি স্কুল, সবথেকে বড় কথা 50,000-এরও বেশি বাঙালি ছাত্রছাত্রী তারা এই শব্দের লড়াইয়ে লড়ছে। এই যে সংখ্যাটা বাড়ছে, আপনারাও অনেকের কাছে পৌঁছাচ্ছেন, এই অনুভূতিটা স্যার কেমন আপনার কাছে? হ্যাঁ, নমস্কার সবাইকে। এই অনুভূতি অসাধারণ লাগছে, কারণ আপনাদের এই উদ্যোগ, শব্দ শব্দের উদ্যোগ, আমার তো মনে হয় বাঙালির সংস্কৃতির জন্য এটা একটা পুনর্জীবনের উদ্যোগ। কেন, একটা দেশের সংস্কৃতির জন্য তার ভাষা ভীষণভাবে যুক্ত। আপনারা ভাষাকে একেবারে তার মূল থেকে টেনে আনছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শব্দ শব্দের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইটা আনবার জন্য। আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি খুব ভালোবাসি এটাকে। স্যার, আপনি 3 বছর ধরে দেখছেন শব্দ শব্দ আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছে, শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক এগোচ্ছে, এবং গত 1 বছরে যেহেতু আপনার সঙ্গে 1 বছর পরে আবার কথা হচ্ছে, শিক্ষা ব্যবস্থা যেভাবে এগিয়েছে ম্যানেজমেন্ট, তাতে AI এটা অদ্ভুতভাবে মাথা চাড়া দিয়েছে। তো AI কতটা মনে হচ্ছে ম্যানেজমেন্টকে প্রভাবিত করতে পারে? দেখুন, কৃত্রিম মেধা এখন বিশ্বব্যাপী একটা বড় আন্দোলন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কৃত্রিম মেধার এই যে এখন ব্যাপক পরিচিতি এবং ব্যাপক প্রভাব এসেছে, এটা কিন্তু আজকের নয়, এটা প্রায় 60 বছরেরও বেশি আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু এখন ব্যাপকভাবে এসেছে প্রয়োগের ক্ষেত্রে। তাই কৃত্রিম মেধা এখন প্রকৃত মেধাকে আক্রমণ করবে কিনা, দখল করে নেবে কিনা, তাড়িয়ে দেবে কিনা, এইসব প্রশ্ন এসেছে। আমাদের পরিচালন ব্যবস্থায় বিভিন্ন সংস্থার যে পরিচালন ব্যবস্থা, তার মধ্যে যেগুলি আন্তর্জাতিক সংস্থা বা দেশীয় সংস্থা, সেই সংস্থার পরিচালন ব্যবস্থায় নানা রকম দিক আছে। যেমন যারা প্রস্তুত করে, যারা উৎপাদন করে তাদের একটা দিক, যারা সরবরাহ করে তাদের আর একটা দিক, যারা এটা সম্পর্কে ভাবনা চিন্তা করে, যারা এর সম্পর্কে পরিকল্পনা করে তাদের আর একটা দিক। এই সব মিলে যে কৃত্রিম মেধার যে সংযোগ সূত্রগুলো, যে যোগাযোগের ব্যবস্থাগুলো এবং এর যে পর্যালোচনার যে সামর্থ্য, সেটা অত্যন্ত উপযুক্ত হয়েছে এবং সেটাকে আমরা ভালো করে ব্যবহার করতে পারছি। এখন আমাদের ছাত্রছাত্রীদের পক্ষে এটা হাতে একটা ভালো অস্ত্র হয়েছে, যার দ্বারা তারা নিজের মেধাকে আরও বেশি করে শানিত করতে পারছে। সুতরাং কৃত্রিম মেধা নিজের মেধার একটা প্রতিরূপ বা প্রতিশব্দ নয়, এটা তার অনুরূপ এবং সাহায্যকারী। ভারতীয় অর্থনীতি যেভাবে এগোচ্ছে, ভারতের দিকে অনেকেই তাকাচ্ছেন, ভারত ঠিক আর এই মুহূর্তে তৃতীয় বিশ্বের দেশ বলা যায় না, সেখানে নিঃসন্দেহে যে কোনো ব্যবসা, তার যে পরিচালন মণ্ডলী, ম্যানেজমেন্টের কথাই যদি বলতে হয়, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভারতের বাইরে যাচ্ছেন, ভারতেও তারা চাকরি করছেন, সেক্ষেত্রে আপনারা কীভাবে ছাত্রছাত্রীদের তৈরি করছেন যাতে তারা জব্দ করতে পারে যে কোনো এরকম, কী বলবো, যে দস্যুই বলুন বা যে কোনো খারাপ কিছু অবস্থা যা পরিচালন মণ্ডলীকে দেখতে হয় তাকে, তো তাদেরকে কতটা আপনারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কতটা উন্নত করছেন, কীভাবে করছেন? দেখুন, শিক্ষা ব্যবস্থায় একটা যেমন থাকে তুলনামূলকভাবে এগিয়ে যাওয়া, আর একটা থাকে নিজে থেকে এগিয়ে যাওয়া। আপনি নিজে থেকে এগিয়ে যান বা তুলনামূলকভাবে এগিয়ে যান, ধরুন আমাদের ভারতবর্ষের অর্থনীতি এখন একটা প্রচণ্ড গতিময় হয়েছে। লন্ডন থেকে একটা পত্রিকা বেরোয়, দ্য ইকোনমিস্ট, এই সংখ্যাতে আমি দেখলাম তাতে ইন্ডিয়ার গ্রোথ হচ্ছে হাইয়েস্ট, মানে ভারতের এই প্রগতিটা এখন হচ্ছে। এটা আমি বলবো এটা একটা সামাজিক প্রক্রিয়া, এটা ভারতবর্ষের ছেলে মেয়েদের যোগসূত্রের দ্বারা হচ্ছে। এখন যুবক যুবতীরা অনেক কাজ করছে, অনেক নতুন ভাবনা চিন্তা করছে, নতুন তারা সংস্থা তৈরি করছে, নতুনভাবে তারা ভাবছে কি করবো। আগে আগে আমরা যে সমস্ত জিনিসের ব্যবসা হতে পারে বলে ভাবতেই পারিনি, এখন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সেগুলোকে ভাবছে, তারা করছে, তারা সফল হচ্ছে এবং তারা সেখানে মূল্য উৎপাদন করছে। আমাদের ইংরেজিতে যাকে বলি ভ্যালু ক্রিয়েশন, তারা সেই ভ্যালু ক্রিয়েশন করছে এবং এটা একটা দেশের জন্য মঙ্গলজনক। আমি শুধু একটা উদাহরণ বলবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সুইজারল্যান্ডের যে প্রগতি, তার মূলে ছিল একটা
সামগ্রিকভাবে সমাজের মধ্যে ঘরে ঘরে হওয়া অর্থনীতির মূল সূত্রগুলো, সেরকম এখন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হচ্ছে, দক্ষিণে, পশ্চিমে, উত্তরে, পূর্বেও। আমাদের এখানে একটু কম আছে কিন্তু হচ্ছে, ছেলেমেয়েরা এগিয়ে আসছে। আমরা আমাদের এই যে পরিচালন ব্যবস্থার যে শিক্ষানীতি, আমাদের MBA, BBA, BCA সব ক্ষেত্রে আমরা এগুলোকে ভীষণভাবে যুক্ত করে দিয়েছি, এবং যেখানে পরিচালনের জন্য যে পরিকল্পনা, ইংরেজিতে স্ট্র্যাটেজি বলা হয়, সেখানে আমরা এখানে যুক্ত করেছি। এটা এই যে কৃত্রিম মেধার প্রয়োগটা আমরা ভীষণভাবে চালু করেছি, এবং এই প্রয়োগটা সবাইকে জানতে হবে এবং তাকে ব্যবহার করতে হবে কার্যকরী ক্ষেত্রে। ব্যবহার শুরু হয়ে গেছে ভারতবর্ষের এই এত 150 কোটি লোকের, এই ব্যবহার যদি আরো ছড়িয়ে যায় তাহলে ভারতবর্ষকে কে রুখবে, পৃথিবীতে কেউ রুখতে পারবে। শব্দ যে কাজটা করছে তা হচ্ছে মাতৃভাষার চর্চায় আরো উৎসাহ দেওয়া। এটা ঠিক, যেরকম জগদীশচন্দ্র বসু থেকে শুরু করে আরো অনেকেই, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ও, তারা মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার জন্য অনেক কিছু করেছেন। পরিচালন ব্যবস্থা, ম্যানেজমেন্ট খানিকটা বিজ্ঞানকে কেন্দ্র করেই ঘুরছে, কিন্তু আজকের যুগে পরিভাষার যে প্রয়োজন পড়েছে সেখানে বাংলা চর্চা হয়তো খানিকটা মনে হচ্ছে একটা ছেদ পড়েছে, সেখানে হয়তো আরও কিছু নতুন কিছু তৈরি করা প্রয়োজন। নতুন যুগে যারা পড়াশোনা করছে তারা হয়তো অতটাও মাতৃভাষার প্রতি আসক্ত নয় বা তাদের অতটা অনুরাগ নেই, তারা ইংরেজিকেই ভরসা করে এগিয়ে যাচ্ছে। সেখানে শব্দ EIIL আপনারা কীভাবে মনে করছেন তাদেরকে, পরের প্রজন্মকে বাংলায় বিজ্ঞান চর্চা বা অন্য কিছু চর্চা উৎসাহ দেওয়া যেতে পারে? আমি একজনকে আমার প্রণাম জানাই, তিনি হচ্ছেন আচার্য সত্যেন্দ্রনাথ বসু। তার ব্যক্তিগত সান্নিধ্যে অল্প কিছুদিনে সময় যাওয়ার, তার একেবারে শেষ দিকটার সময় আমার সেই সুযোগ হয়েছিল। আমি দেখেছি যে কত বড় একজন ঋষি, তিনি বিজ্ঞানের, তিনি সবাইকে বলছেন বাংলা ভাষায় কেন হবে না। উনি উদাহরণ দিলেন, লাভডারনাথ ফিজিককে যদি আলবার্ট আইনস্টাইনের বেসিক রিসার্চ বেরোতে পারে জার্মান ভাষায়, তাহলে বাংলা ভাষায় কেন হবে না। তিনি ওই বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গঠন করতে বললেন, এবং বঙ্গীয় বিজ্ঞান পরিষদের আওতায় জ্ঞানবিজ্ঞান চর্চা, জ্ঞানবিজ্ঞান পত্রিকা বার করতে বললেন। সৌভাগ্যবশত তারই নির্দেশে আমি বাঙালির রক্ত বৈশিষ্ট্য নিয়ে ধারাবাহিক লিখেছিলাম ওই পত্রিকায় দীর্ঘদিন ধরে। আমার একটা ভীষণ আকর্ষণ আছে এই জন্যে। আমি আপনাদের বলবো, শব্দ যে কাজটা আপনারা করছেন, এই শব্দের সমস্ত উদ্যোগ তাকে অত্যন্ত প্রশংসনীয়, কারণ সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে ভাষার যে রূপান্তরের যে কাজটা করে গেছেন, তারপরে কিন্তু ভাষাটা থেমে গিয়েছিল। শব্দ এসে আপনারা ভাষাটাকে রুট থেকে ধরছেন, তার একেবারে শিকড় থেকে ধরছেন। এই শিকড় থেকে ধরুন যে ইংরেজিতে, আমরা তো সবসময় ইংরেজি বলতে অভ্যস্ত, ইংরেজিতে গড়গড় করে বলা যায়, কিন্তু বাংলায় গড়গড় করে বলা যায়। আমি দেখি অনেক যুবক ছেলে মেয়ে বলছে, স্যার বাংলায় বলবো, ইংরেজিতে বললে ভালো হতো। তা আমি বললাম যে না বাবা, একটুখানি বাংলায় বলো, শুনে নি, কানটাও ভালো লাগবে শুনতে, তাহলে ইংরেজিতে পরে বলো, দুটোই বলা যাক। তা এটা হয় কি, একটা উদ্দীপনা আসে নিজের ভাষায়, নিজের মাতৃভাষায় যখন সে ভাবতে শুরু করে, ভাবনাটা না আর একটু ছড়িয়ে যায়, আগের যে গণ্ডিটা ছিল সেই গণ্ডিটা থেকে পেরি আরেকটু চলে যায়। তো সেটা ব্যবসায়ের জন্যে হোক, সেটা বিজ্ঞান প্রযুক্তির জন্যে হোক, সেটা শিল্প সাহিত্যের জন্যে হোক, সেটা যে কোনো কর্মক্ষেত্রেই হোক, সরকারি কার্যবিধিতে হোক, সব জায়গাতেই সেটা হতে পারে। সেটা হতে পারবে না এমন তো নয়, সব জায়গাতেই হতে পারে, আমার তো মনে হয় হয়তো বাঁচি। ডক্টর রমাপ্রসাদ ব্যানার্জি যা যা বললেন তার দিকে নজর রাখবো, কিন্তু আমরা 28 অগস্ট, সেদিন হচ্ছে একদম চূড়ান্ত পর্বের লড়াই, শব্দের লড়াইয়ে সেরা স্কুলের খোঁজ। এবছর 12টা জেলায় 200টারও বেশি স্কুলের 50,000 ছাত্রছাত্রী, শেষ অবধি একটাই স্কুল সেরা সেরা হবে, তিনজন থাকবে সে সেরা সেরা দলে। তারা বাঙালি নিঃসন্দেহে, তারা আগামীর বাঙালি, তারা বাংলা ভাষা কতটা জানে, তারা আমাদের জব্দ করে না, আমরা তাদের জব্দ করি, সেই লড়াইয়ে দেখা হবে আপনাদের সঙ্গে, সবার সঙ্গে 28 অগস্ট রবীন্দ্র সদনে কলকাতায়।